এটা হাত ভেঙে গেলে শাক আদি মে পারে ভালো হয় আর যদি কোনো জায়গা ব্যথা করলে পারে ওই জায়গা দিয়া সরসর তেল মাখায়া এটা যে কোনো একটা কিছু ঘুরে তাপ দিতে হবে আচ্ছা তাপ দিয়া ওই পাতাটা ওই ক্ষত জায়গায় লাগাইতে হবে এইভাবে লাগাইলে দুই তিন দিন লাগাইলে সুন্দর ওইটা ব্যথাটা কমে যায় একবারই ছেড়ে দে আপনি কি কখনো আমি ফল পাইছি আমি নিজেও দিছি আবার ওই যে আমার নাতির হাত ভেঙে গেছে এই যে এই জায়গাটা এই যে ব্যথা কইমা গেছে দুই দিন দিছি ব্যথা কইমা গেছে আবার এই যে আজকে নিতে আসছি তো আমাদের সুপ্রিয় দর্শক আমাদের সোনার বাংলাদেশের প্রতিটি গাছই মহামূল্যবান আদি যুগে এই গাছ দিয়েই কবিরাজের চিকিৎসা করা হতো এবং বিভিন্ন চিকিৎসায় প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত হতো আমাদের বাংলাদেশের নানা প্রজাতির গাছ সুপ্রিয় আজকে একটু ঘুরতে এসেছি সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নের আরিয়া মোহন এলাকায় এখানে একটি চাষটল রয়েছে এই এখানে বসে একটু চা খেতে খেতে আমি দেখতে পাচ্ছি এখানকার একজন নারী কিন্তু গাছের পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে আমি তার সাথে একটু কথা বলবো কাকি আপনার নামটা কি গাছের পাতা দিয়ে কি করবেন বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের কাজে লাগে এটা কি গাছ যে কোন জায়গায় ব্যথা করলে পারে ওই জায়গা দিয়া সর্ষের তেল মাখাইয়া বাতিয়া এটা সর্ষের তেল লাগাইতে হবে এই জায়গা পাতার উপরে সর্ষের তেল লাগাইয়া পাশে নাই সর্ষের তেল বিপরীত পাশে সরিষার তেল দিয়ে এটা যে কোনো একটা কিছুর উপরে তাপ দিতে হবে আচ্ছা তাপ দিয়ে ওই পাতাটা ওই ক্ষত জায়গায় লাগাইতে হবে এইভাবে লাগাইলে দুই তিন দিন লাগাইলে সুন্দর ওইটা ব্যথাটা কমে যায় একবারে সেরে যায় আপনার কি কখনো হ্যাঁ আমি ফল পাইছি আমি নিজেও দিছি আবার ওই যে আমার নাতির হাত ভেঙে গেছে এই যে এই জায়গাটা এই যে ব্যথা কইমা গেছে দুই দিন দিছি ব্যথা কইমা গেছে আবার এই যে আজকে নিতে আসছি তো আমাদের এই গ্রাম বাংলার নানা প্রান্তে বিভিন্ন ধরনের গাছ গাছালি রয়েছে তো অনেকেই জানে না অনেকেই অনেক কিছু জানে না আবার জানে সেই মা বন্ধের উদ্দেশ্যে কি বলবেন আমি বলতে চাই যে তারা জানুক বুঝুক তারাও জিনিসটা পরীক্ষা করুক তারাও নেক ব্যবহার করুক কাজে লাগাক সবাই তো সব কিছু জানে না কিন্তু এখন তো আগের যুগ নাই এখন চেষ্টা করু নেই অনেক গাছ আছে আমরা এখনো জানি না কিন্তু অনেক গাছ আছে এটা অনেক উপকারী অনেকে জানে তাদের কাছ থেকে তারা জানার চেষ্টা আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই যে আকন্দ পাতা গাছ নিয়ে আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আপনার কাছ থেকে আমাদের দেশের মা বোনেরা অনেক কিছু শিখবে জানবে প্রিয় দর্শক মন্ডলী এই আরিয়া মোহন আহ বটতলায় এই গাছটি রোপণ করেছেন একজন চা আহ মালিক চা বিক্রেতা আমি তার সাথে একটু কথা বলতে